বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ছোটবেলা থেকেই মফস্বলের পুজো হিসাবে চন্দননগরের জগদ্ধাত্রী আর কাটোয়া ও বাঁশবেড়িয়ার কার্তিক পুজো নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু সেইভাবে যাওয়া হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। আজ কার্তিক পূর্ণিমাতে মন চাইল বাঁশবেড়িয়া ঘুরে দেখতে। শুনেছিলাম অনেক ধুমধামের সাথে এই পুজো পালিত হয়। আজ সময় বের করে দেখার সৌভাগ্য করে নিলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে 2021-এর কার্তিক পুজো মণ্ডপে প্রবেশ করা যাক। মণ্ডপ দেখতে দেখতে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। বাঁশবেড়িয়াতে এই পুজো দেখার জন্য আপনাকে কাটোয়া লাইনের যে কোনো ট্রেন ধরে বাঁশবেড়িয়া নামতে হবে। হাওড়া ডিভিশনের নামকরা স্টেশন ব্যান্ডেলের পরে এই বাঁশবেড়িয়া, আর কাটোয়ার দিক থেকে আসতে গেলে ত্রিবেণীর পর বাঁশবেড়িয়া। কার্তিক পূর্ণিমার দিন থেকে শুরু করে এই পুজো মূলত দুদিন ধরে চলে। আপনি যদি মনে করেন কার্তিক পূর্ণিমার দিন আপনি দিনের বেলা ঠাকুর দেখতে আসবেন, তাহলে আপনার অনেক ঠাকুর মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ অনেক মণ্ডপের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে ওঠে না। বরং শুরু করুন সন্ধে 6টা কি 6:30 থেকে। তাছাড়া আলোকসজ্জা দেখার জন্য মূল সময় রাতের বেলায়। একটা জরুরি জিনিস জানিয়ে রাখি, যারা ট্রেনের ভরসায় যাবেন তারা শুরু করার আগে স্টেশন থেকে ফেরার ট্রেনের টাইম টেবিলটা দেখে নেবেন, কারণ রাতের দিকে ট্রেনের সমস্যা থাকে। আমি তবুও আপনাদের সাথে ট্রেনের টাইম টেবিলটা শেয়ার করে দিচ্ছি। আপনি চাইলে বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমে টোটো করে নিতে পারেন পুরোটা ঘোরার জন্য। তবে পুরোটা টোটোর হাতে ছাড়লে কিন্তু অনেক বড় ঠাকুর বাদ পড়ে যাবে। যদিও কোথাও কোথাও নো এন্ট্রি থাকার জন্য টোটোতে মাঝে মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু বন্ধুরা মিলে গেলে মোটামুটি 10 কিলোমিটার হেঁটে আপনি দেখে নিতে পারেন ছোট বড় 30টার উপরে ঠাকুর। লোকাল দোকানে জিজ্ঞাসা করবেন কোন দিকে বড় বড় ঠাকুরগুলো আছে বা কোন দিকে যাবেন। আমি ভিডিওতে কিছু ক্লাবের নাম দিচ্ছি যেগুলো বাঁশবেড়িয়ার নামকরা ঠাকুরগুলোর মধ্যে অন্যতম। আমি কিন্তু পায়ে হেঁটেই দেখেছি ঠাকুরগুলো। হাঁটতে হাঁটতে স্টলের এগরোল, চাউমিন, ফুচকা, মোমো, বাদাম ভাজা, পাঁপড়, আরও কত কী খাবারের দিকে মন চলে যাবে। কিনে নিয়ে খেতে খেতে হাঁটতে থাকুন। 10 কিলোমিটার কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না।
বাঁশবেড়িয়ায় এই প্রথম আমি কালিয়াদমনের মন্দির দেখলাম। দেখে বেশ অবাক হলাম, আজ সেখানেও পুজো হচ্ছিল। মন্দিরটি একদম গঙ্গার ধারে, যেখানে আবার দুটি পুরনো শিব মন্দিরও ছিল।
বাঁশবেড়িয়ায় কার্তিক ঠাকুর দেখতে এসে কিছু অন্যান্য রকম জিনিসও চোখে পড়ল। সব জায়গায় কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে না, কোথাও কোথাও শিব, কোথাও কোথাও নারায়ণ বা অন্নপূর্ণা, গণেশ আর ভারত মাতার পুজোও চোখে পড়ল। আর বাঁশবেড়িয়ায় কার্তিক কোথাও কোথাও জামাই সাজে, কোথাও কোথাও যোদ্ধা, আবার কোথাও কোথাও মহেশ্বর রূপেও বিরাজ করছেন। সব মিলিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা হলো। আপনারাও ঘুরে আসুন বাঁশবেড়িয়া। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।